গুজরাট বাস টার্মিনালে উপচে পড়া ভিড়, স্বস্তিতে বাড়ি ফিরছেন ট্রেন যাত্রীরা। কালোবাজারে বাড়তি দামে টিকিট বিক্রির অভিযোগ। পবিত্র হজ আজ, ফজরের নামাজ শেষে মিনা থেকে রওনা করবেন হজ যাত্রীরা। লাভবাহিক ধ্বনিতে মুখর হয়ে উঠবে আরাফাত ময়দান। দখল বাণিজ্যে সাবেক আইজিপি বেনজিরের পরিবারের সদস্যরাও এবার বড় চালকের বিরুদ্ধে। সাতক্ষীরা ইটভাটা ও খাল কবজার অভিযোগ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আগে হচ্ছে না ঢাকা মহানগরের থানা ও ওয়ার্ড কমিটি, বিতর্কিতদের পদ দেওয়ার অভিযোগ নেতা কর্মীদের। এবং বেহাল মিরপুর 12 নম্বরের 600 মিটার সড়ক, অনেকেই পড়ছেন দুর্ঘটনায়, চরম অসন্তোষ এলাকাবাসীর, আমলে নিচ্ছেন না জনপ্রতিনিধি। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি কানিজ লাবনী। দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ঈদুল আজহার বাকি আর মাত্র 2 দিন, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শেষ সময় রাজধানীর বাস ও ট্রেন টার্মিনালগুলোতে এখন যাত্রীর উপচে পড়া ভিড়, সময় মতো স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেন, তবে বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেন যাত্রীরা। নিয়াজ মোর্শেদ ও এম এ আজিমের সহায়তায় শিউলি রায়ের রিপোর্ট। সোমবার দেশে উদযাপন হবে ঈদুল আজহা, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে গ্রামের পথে মানুষ, এতে বাস ট্রেন ও লঞ্চ বেড়েছে ঘরমুখী যাত্রীর চাপ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে এখন উপচে পড়া ভিড়, লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হচ্ছে যাত্রীদের, এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। বেশি কষ্টে আছে শিশু আর নারীরা, সুযোগ বুঝে ভাড়া বাড়ানোর অভিযোগ করেন যাত্রীরা। 5:30 থেকে লাইনে দাঁড়িয়ে আছি মোটামুটি 1.5 ঘন্টার উপরে আর কি। আউটে টিকিট বিক্রি করে তো নারা, এটা হলো সমস্যা। এদিকে শিডিউল মেনে ঢাকা রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে ট্রেন, এতে স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। টিকিট ছাড়া প্ল্যাটফর্মে ঢুকতে না দেয় নেই অহেতুক ঘোরাঘুরি, তবে টিকিট কালোবাজারির অভিযোগ করছেন অনেকেই। অনলাইনও কাউন্টারে না পাওয়া গেলেও বাড়তি টাকা দিয়ে কালোবাজারিদের কাছে, অনলাইনও কাউন্টারে না পাওয়া গেলেও বাড়তি টাকা দিয়ে কালোবাজারিদের কাছে মিলছে টিকিট। টিকিট কালোবাজারি 200 টাকার টিকিট, আমার নিতে হচ্ছে 700 টাকায়। টিকিট পাওয়া যায় না, ব্ল্যাকারে রেখে দেয়। শনিবার ঈদের বিশেষ ট্রেন সহ মোট 69 জোড়া ট্রেন চলাচল করবে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দর্শক যেমনটি বলছিলাম, ঈদযাত্রা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বাস টার্মিনালের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, বাস টার্মিনালের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন, যাত্রীর চাপ কেমন, কি বলছেন তারা, কি তথ্য রয়েছে? লাবণী, এই মুহূর্তেও কিন্তু বলা চলে যে যাত্রী চাপ রয়েছে মহাখালী বাস টার্মিনালে, যে চাপটি কিন্তু সকাল থেকে শুরু হয়েছিল এবং এখনও আমরা দেখছি যে প্রতিটি কাউন্টার, প্রতিটি বাসের সামনে কিন্তু আসলে উপচে পড়া যাত্রী রয়েছেন, যারা টিকিট সংগ্রহ করে ঈদে বাড়ি ফিরছেন। এই মুহূর্তে আমি যদি আপনাকে দেখাতে চাই, এখান থেকে যে মধুপুর, পলাশবাড়ি, তারপরে ময়মনসিংহ সহ নেত্রকোনা সহ যে রুটগুলোতে বাসগুলো ছেড়ে যাচ্ছে, সেই রুটগুলোর বাসের সামনে কিন্তু আসলে যাত্রীরা এখনও ভিড় করছেন, পরিবার পরিজন নিয়ে আসছেন এবং টিকিটের জন্য অপেক্ষা করছেন। এই পরিবহনগুলোতে কিন্তু আসলে আমরা সকালে দেখেছি যে যাত্রী চাপ সামাল দিতে আলাদা আলাদা করে টিকিট কাউন্টার বসিয়ে, কিন্তু বেশি কাউন্টার বসিয়ে কিন্তু আসলে যাত্রীদেরকে টিকিট দেওয়া হয়েছিল এবং এনা পরিবহনে কিন্তু একটি মাত্র কাউন্টার, যার ফলে কিন্তু সেখান থেকে আমরা দেখেছি যে যাত্রী চাপ বেশি এবং সেখানে কিন্তু দীর্ঘ লাইন হয়েছিল মহাখালীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বাস টার্মিনালের, কিন্তু যাত্রীতে ভরে গিয়েছিল এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে কিন্তু তারা টিকিটগুলো সংগ্রহ করতে হয়েছে এবং সে চিত্রটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে এনা পরিবহনের কাউন্টারে। এবং সেখানে কিন্তু একটি অভিযোগ রয়েছে যে টিকিট কালোবাজারের মাধ্যমে বিক্রি করা হচ্ছে এবং 320 টাকার টিকিট 500 থেকে 600 টাকা পর্যন্ত দিয়ে তাদেরকে টিকিটগুলো সংগ্রহ করতে হচ্ছে এবং যারা এই টিকিটগুলো সংগ্রহ করছেন তারা কিন্তু আসলে লাইনে না দাঁড়িয়েই আসলে চলে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু যারা লাইনে দাঁড়ানো তারা কিন্তু বারবারই বলছেন এই কালোবাজারি রোধ করার জন্য, কারণ তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেও টিকিট পাচ্ছেন না, অথচ কালোবাজারের মাধ্যমে কিছু মানুষ তারা কিছু টাকা বেশি দিয়ে কিন্তু আসলে তারা টিকিট নিয়ে চলে যাচ্ছেন, এই অভিযোগটি তারা কিন্তু বারবারই করছেন। এর বাইরে যে অন্য অন্য যে পরিবহনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা বেলা বাড়ার সাথে সাথে দেখেছি সেগুলোতেও কিন্তু টিকিট নিয়ে একটু বেশি দামে টিকিট বিক্রির একটি অভিযোগ তারা করেছেন এবং সেই অভিযোগটি কিন্তু আমরা দেখেছি। কিন্তু আজকে কিন্তু এখানে
টিকিটের যে বেশি মূল্য নেওয়া বা সুশৃঙ্খল করার জন্য মালিক পক্ষ থেকে কাউকে এখানে এখন পর্যন্ত আমরা দেখিনি বা পুলিশের কোনো টিমও এখানে আসেননি, যার ফলে কিন্তু আসলে মাঝে মধ্যেই এখানে বিশৃঙ্খলা হচ্ছে। এবং এনা পরিবহনের সামনে কিন্তু সকাল 9টার দিকে একটি বিশৃঙ্খলা হাতাহাতির ঘটনা ঘটেছিল টিকিট কালোবাজারিকে কেন্দ্র করে। এর বাইরে সকালে কিন্তু মহাখালী বাস টার্মিনালের সামনে একটি গাড়ি পার্কিং করতে গিয়ে শৌখিন পরিবহনের এক শ্রমিক চাপা পড়ে নিহত হয়েছেন। এই ঘটনাটি ছাড়া কিন্তু আসলে মহাখালী বাস টার্মিনালে কোনো দুর্ঘটনার ঘটনা ঘটেনি। বলতে গেলে মহাখালী বাস টার্মিনালে যে পরিমাণ বাস এই মুহূর্তে রয়েছে সেই বাসগুলো কিন্তু এখান থেকে প্রতি মুহূর্তে বলা চলে যে 2 থেকে 3 মিনিট পর পর কিন্তু এক একটি বাস ছেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে রাস্তায় কিন্তু মহাখালীর সামনে একটি চাপ বেড়েছে, যার ফলে কিন্তু আসলে গাড়ি রাখা নিয়েও একটি ভোগান্তি এখানে তৈরি হয়েছে। এবং সেই জায়গা থেকেই কিন্তু আসলে শৌখিন পরিবহনটি রাস্তার পাশে রাখার চেষ্টা করছিলেন এবং সেখানে কিন্তু সেই পরিবহন শ্রমিক চাপা পড়েন এবং তিনি কিন্তু ঘটনাস্থলেই নিহত হন। তো লাবণী, এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রার সবশেষ। ধন্যবাদ আজিম আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, বাস টার্মিনালের সর্বশেষ পরিস্থিতি জানছিল আমাদের সহকর্মী আজিমের কাছে। দর্শক, এবার রেল যাত্রার তথ্য জানাবো আপনাদেরকে। রেল যাত্রার তথ্য জানাতে কমলাপুর থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আপনি তো কমলাপুর রেল স্টেশনে রয়েছেন, রেল স্টেশনে যাত্রীর চাপ কেমন দেখছেন, শিডিউল অনুযায়ী ট্রেন ছাড়ছে কিনা, আর সার্বিক চিত্রই বাকি জানাবেন। ট্রেন প্রচুর আছে, আপনারা লোকাল কমিউনিটার ট্রেন, এছাড়া 3 জোড়া স্পেশাল ট্রেন কিন্তু রয়েছে এর মধ্যে। আপনাকে একটু বলি যে আসলে এখন যে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে, তবে একটু বলে রাখি যে এখন পর্যন্ত আমরা কোন ট্রেনের শিডিউল বিপর্যয়ের কোন ঘটনা সকাল থেকে যে ধন্যবাদ নিয়াজ, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে রেল যাত্রার সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব। ঈদে যাত্রায় মাদারীপুর ও সাভারে মহাসড়কে পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিবশঙ্কর রবিদাস এবং শাহিনুর রহমান। আমরা প্রথমে চলে যাচ্ছি মাদারীপুরে। রবি, মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ কেমন দেখছেন, কোথাও যানজট সৃষ্টি হয়েছে কিনা, সার্বিক চিত্র কেমন দেখছেন, কি তথ্য রয়েছে? লাবণী, যেটা আপনি বলছিলেন যে আসলে কিন্তু ঈদের ছুটি উপলক্ষে মহাসড়কগুলোতে কিন্তু যানবাহনের চাপ আমরা দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি ভাঙা ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ের পাঁচর এলাকাতে রয়েছি এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত 2 দিনের ন্যায় আজও কিন্তু সকাল থেকে যানবাহনের চাপ রয়েছে এবং ঢাকা থেকে কিন্তু বিভিন্ন যানবাহনে চড়ে মানুষ কিন্তু দক্ষিণবঙ্গের 21টি জেলার বিভিন্ন স্থানে যাচ্ছেন এবং সকাল থেকে কিন্তু চাপ রয়েছে। এবং এখানে কিন্তু এই মহাসড়কে কিন্তু যাত্রীদের হয়রানি নিশ্চিতে এবং কি যাত্রী সেবা নিশ্চিতে কিন্তু হাইওয়ে পুলিশ যেটা জানিয়েছে তারা কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা টহল টিম রয়েছে এবং পুরো মহাসড়ক জুড়ে তারা টহল দিচ্ছেন এবং একই সাথে কিন্তু যানবাহনের দুর্ঘটনা এড়াতে তারা গতি নিয়ন্ত্রণে কিন্তু মহাসড়কের বিভিন্ন পয়েন্টে স্পিড গান নিয়ে অবস্থান নিয়েছেন এবং তারা চাচ্ছেন যে সব কিছু মিলিয়ে একটি সুন্দর, সুস্থ, সুন্দর পরিবেশে যাতে একটা ঈদ নির্বিঘ্নে মানুষ করতে পারে, উদযাপন করতে পারে এবং সবশেষে ঘরে ফিরতে পারে, এই ব্যবস্থা নিশ্চিত তারা কিন্তু সকল ধরনের প্রস্তুতি নিয়েছিল এবং এটাই আমাদেরকে জানিয়েছিল এবং এটাই আমরা দেখছি। এখন এ বিষয়ে কিন্তু আমাদেরকে আরও জানাবেন আমাদের সাভার থেকে সহকর্মী মোহাম্মদ শাহিল। যেমন
যেটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি ঢাকা রিচা মহাসড়কের নবীনগরে। আপনাকে যদি জানিয়ে রাখি যে আমরা মহাসড়ক কিন্তু রাস্তা ফাঁকা থাকলেও কাউন্টারগুলি কিন্তু উপচে পড়া ভিড়, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে যদি দেখায় যে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন পয়েন্টে বাইপাল আশুলিয়া, এরপরে শ্রীপুর, জিরানি, এইসব এলাকা কিন্তু আমরা দেখেছি যে যানজট কম আছে এবং মহাসড়কেও কিন্তু যানজট কম থাকে। আমরা দেখতে পারছি যে কাউন্টারগুলোতে কিন্তু উপচে পড়া ভিড়, তারা কিন্তু কাঙ্ক্ষিত যে গাড়ির জন্য অপেক্ষা করতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু এই যে অনেকেই কিন্তু 3-4 ঘন্টা অপেক্ষা করতেছে, অনেকেই কিন্তু আগে বাগে টিকিট কাটলেও কিন্তু কাঙ্ক্ষিত গাড়ির জন্য তারা অপেক্ষা করতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে একজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করি, আচ্ছা এই যে আপনারা কোথায় যাবেন এবং কেন বসে আছেন? আমরা টিকিট পাইতেছি না, এই কারণে বসে আছি। টিকিট কাটছি, তাও আমাদের ডাবল ভাড়া নিতে আছে তারা। কত টাকা ভাড়া ছিল? এখন 100 টাকার জায়গায় আমাদের 1400 টাকা নিতে আছে। কোন গাড়িতে? এই আমাদের যমুনা গাড়িতে না, আমরা চক্রবর্তী থেকে টিকিট কাটতাম আগে 700 টাকা করে, এখন এখানে আইসি পরিস্থিতি শিকার হইসা, এখন আমাদের কাছে তারা বলতেছে 1400 টাকা করে, তো 4000 টাকা নিচ্ছে তারা। আচ্ছা, যেমনটি বলছিলেন, আমরা যদি আরেকজন যাত্রীর সাথে কথা বলি, আপনি কতক্ষণ যাবত বসে আছেন এখানে গাড়ির জন্য? আমি বসে রয়েছি কাল রাত 12টাতে, এখন তো 10টা বেজে গেছে। গাড়ির কথা কয় 8টার সময় গাড়ি আসবে, 9টার সময় গাড়ি আসবে, শুধু এই কথা বলে। আর জানে গাড়ি ভাড়া 600 টাকা, সে নেই, এক একজনের 1200 টাকা ফ্রি। 4 জন মানুষের জায়গায় বসে রয়েছে, এই ফুলা ফান নেই, তাহলে কষ্ট হচ্ছে না? সারা রাত এই জায়গায় বসে নেই ফেলি। আচ্ছা, যেমনটি বলছিলেন, আমরা যদি আরেকজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করি, আচ্ছা সড়ক মহাসড়কের তো অনেক উন্নয়ন হয়েছে, উন্নয়নের ফলে কি গত কয়েক বছরের তুলনায় এইবারের ঈদ কিরকম স্বস্তি দিচ্ছে? আলহামদুলিল্লাহ, গতবারের তুলনায় বা অন্যান্য তুলনায় এবছর ভালো, আলহামদুলিল্লাহ ভালো। কারণ যানজট বা রাস্তা রিপেয়ারিং বা রাস্তার কাজগুলো অনেকটা ভালো স্বস্তিতে করছে, এই কারণে ভালো, আলহামদুলিল্লাহ। শুক্রিয়া। যেমনটি বলছিলেন, আসলে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে সড়ক মহাসড়কে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, বিশেষ করে বাইপাল মোড়, নবীনগর মোড় এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্পটগুলোতে হাইওয়ে পুলিশ, ঢাকা জেলা পুলিশ এবং ট্রাফিক পুলিশের কিন্তু দায়িত্ব পালন করতেছে দিন রাত সমানে, আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু যাত্রীদের অভিযোগ আছে যে ভাড়া দ্বিগুণ হারে ভাড়া আদায় করছে, যে 600 টাকার ভাড়া 1200 টাকা, 700 টাকার ভাড়া 1400 টাকা নিচ্ছে, এমনটি কিন্তু যাত্রীদের আমাদেরকে জানিয়েছে। আমরা কিন্তু কাউন্টার মাস্টারদের সাথে কথা বলেছি, তারা কোনো অবস্থাতে মেনে নিতে পারছে না যে ডাবল ভাড়া, কিন্তু তারা বারবার বলতেছে যে এখানে ঈদকে পুঁজি করে তারা কিছু ভাড়া বাড়তি নিচ্ছে। এবং আমরা দেখেছি যে এখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, যারা যাত্রী দাঁড়িয়ে আছে কাঙ্ক্ষিত গাড়ির জন্য, তারা কিন্তু গাড়ির কথা বলতেছে, জ্যামের জন্য গাড়ি আসতে পারছে না, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। আসলে এই ছিল এখানকার এই যে ঢাকা রিচা মহাসড়ক নবীনগর এলাকার বাস কাউন্টার থেকে। ধন্যবাদ শাহিনুর এবং রবি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সাভার এবং মাদারীপুরের সড়ক মহাসড়কের যাত্রা সর্বশেষ তথ্য জানাছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, এই যাত্রার আরো তথ্য জানাবো আপনাদেরকে। এবার গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম এবং বিল্লাল হোসেন। আমরা প্রথমে চলে যাচ্ছি গাজীপুরে, সেখানে রয়েছেন সহকর্মী নজরুল। নজরুল, মহাসড়কে যানবাহন ও যাত্রী চাপ কেমন দেখছেন, যানজট দেখতে পাচ্ছেন কিনা, আর যারা যাত্রী রয়েছেন তারা কি বলছে, কি তথ্য রয়েছে? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সড়ক মহাসড়কগুলোতে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু আপনার ঈদে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি হতে থাকে, এখন পর্যন্ত সে অব্যাহত আছে। এবং আমরা দেখেছি যে ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, অর্থাৎ যেখান থেকে বাস কাউন্টার এবং যেখান থেকে যাত্রী ওঠানামা করে, সেই কাউন্টারগুলোতে কিন্তু আমরা ভিড় লক্ষ্য করতেছি। এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু একটা বাস কাউন্টার, এখানে কিন্তু শত শত যাত্রী তাদের নিজস্ব গন্তব্য যাওয়ার জন্য কিন্তু আপনার অপেক্ষা করছেন, এবং সেই সাথে কিন্তু তারা আপনার গাছে বাসের যে অপেক্ষা সেটা কিন্তু করছেন। এবং যাত্রীর তুলনায় বাস স্বল্পতার কারণে কিন্তু এখানে কিন্তু দীর্ঘ যানজট আপনার জটলার সৃষ্টি হয়েছে। এছাড়া মানুষ কিন্তু বিভিন্নভাবে তাদের ঈদে ঘরে ফিরছেন, এবং কেউ বাসে করে বা ট্রাকে করে, পিক আপ ভ্যানে করে এবং মোটর সাইকেলে চড়েও কিন্তু যার যার গন্তব্যে যাচ্ছেন। আপনি জানেন যে আজকে দুপুরের পর কিন্তু সকল ধরনের পোশাক
কারখানা যে রয়েছে সেটি ছুটি হয়ে যাবে। ছুটি হওয়ার পরে কিন্তু সড়ক মহাসড়কের চাপ আরও বাড়তে থাকবে এবং সেই জন্য পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু বিভিন্ন চিহ্নিত যে 5টি পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু তারা আপনার মনিটরিং করছেন এবং বিভিন্নভাবে কিন্তু কোথাও কিন্তু গাড়ি দাঁড়াতে দিচ্ছেন না এবং সাথে সাথে কিন্তু পুলিশ সরিয়ে দিচ্ছেন, অর্থাৎ সড়কে কোনো যাত্রী উঠতে দিচ্ছেন না। এবং আমরা দেখতেছি যে আপনার ফ্লাইওভার উপর দিয়ে কিন্তু সব গাড়িগুলো চলে যাচ্ছে এবং স্বাচ্ছন্দ্যেই যাচ্ছেন এবং যারা যাচ্ছেন তারা কিন্তু জানিয়েছেন যে স্বাচ্ছন্দ্যে এবং আরাম আয়েশে কিন্তু তারা যাচ্ছেন। এবং ঈদে ঘরমুখো মানুষকে নিরাপত্তা দিতে কিন্তু আইন শৃঙ্খলা 900 পুলিশ কিন্তু বিভিন্ন পয়েন্টে অবস্থান করতেছেন। আপনারা জানেন যে সব জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু আমরা অবস্থান চোখে পড়ার মতোই ছিল। তো আমরা এখন সড়কের সকল খবরাখবর নিব। আমরা নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, নজরুল, আজও ঢাকা চট্টগ্রাম সিলেট এই দুটি মহাসড়ক হয়ে রাজধানী ছেড়ে বাড়ির পথে রওনা হচ্ছে না হাজারো মানুষ। এই দুটি মহাসড়ক হয়ে এই গত কয়েকদিনে প্রায় কোটি মানুষ রাজধানী ছাড়বেন এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং গতকাল রাত থেকে নারায়ণগঞ্জের আদমজি, বিসিক সহ যেসব শিল্পনগরীর পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো ছুটি হওয়ার পর কিন্তু মানুষের ঢল নেমেছে। গতকাল রাতে ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে ভুলতা পর্যন্ত 12 কিলোমিটার এলাকা যানজট থাকলেও আজকে সকাল থেকে কিন্তু ঢাকা চট্টগ্রাম এবং সিলেট দুটি মহাসড়কের কোথাও কোনো ধরনের যানজটের খবর আমরা পাইনি। যদিও আজকেও ঠিক গত কয়েকদিনের মতো যাত্রীরা বারবারই অভিযোগ করছিলেন যে নির্ধারিত সময় তারা গাড়ি পাচ্ছেন না, একই সঙ্গে যানবাহনে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। তবে দূরপাল্লার বাসগুলো গত কয়েকদিন নির্ধারিত সময় না আসলেও আজকে কিন্তু কিছুটা আগেই তারা এসেছেন। একই সঙ্গে আজকে সকাল থেকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের পক্ষ থেকে এই যারা বাড়তি ভাড়া নিচ্ছেন যাত্রীদের কাছ থেকে হয়রানি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের সাথে এখন যুক্ত হবেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা জানবো ধরনের অভিযোগ পেয়েছে এবং কি ব্যবস্থা নিয়েছে। আমরা আসলে এখন পর্যন্ত যাত্রীদের থেকে তেমন কোনো অভিযোগ পাইনি। কিছু কিছু ক্ষেত্রে যাত্রীরা বলছেন যে ভাড়া একটু বেশি আছে, সেক্ষেত্রে আমরা চেক করছি যে তাদের ভাড়ার যে চার্টটা আছে সেটা ঠিক আছে কিনা। এছাড়া হচ্ছে আমরা বাসগুলো যেগুলো আছে সেগুলো ফিটনেসও চেক করছি। এছাড়া আমরা সর্বনিয়ত বিভিন্ন সময় যে আমাদের প্রতিদিন মোবাইল কোর্ট চলছে, মোবাইল কোর্টে প্রতিদিন আমাদের ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন সড়কে বিভিন্ন বাস কাউন্টারে তারা হচ্ছে বাসের ভাড়া ঠিক আছে কিনা সেই বিষয়ে লক্ষ্য রাখছে। শুধু বাসই নয়, লঞ্চও আছে এখানে। আমাদের এখানে লঞ্চ যে ঘাটগুলো আছে সেগুলোতেও আমাদের প্রতিনিয়ত প্রতিদিন 2 জন করে ম্যাজিস্ট্রেট দেওয়া আছে। এছাড়া গরুর ঘাটগুলোতে গরুর যে হাটগুলো আছে সেখানে হচ্ছে আমাদের ম্যাজিস্ট্রেট রাখা আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যাত্রীদের ভোগান্তি কমাতে কিন্তু তারা সব ধরনের উদ্যোগ নিয়েছেন। একই সঙ্গে নারায়ণগঞ্জের হাইওয়ে পুলিশের সদস্যরাও কাজ করছেন যাতে করে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এবং মহাসড়কে এখন পর্যন্ত মানুষের ঢল কিন্তু রয়েছে। এই ছিল আমার কাছে দুটি মহাসড়ক নিয়ে সবশেষ ফিরে স্টুডিওতে লাবণ্য। ধন্যবাদ বিল্লাল এবং নজরুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যাত্রা সহক মহাসড়কের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজধানীতে এখনও জমেনি কোরবানির পশুর হাট। পর্যাপ্ত পশুর সরবরাহ থাকলেও এখনও তেমন ক্রেতার সমাগম নেই। হাটের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, কোরবানির পশুর সরবরাহ কেমন দেখছেন, বেচা কেনাই বা কেমন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, কি তথ্য রয়েছে? লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে এখন পর্যন্ত যে পরিমাণ ক্রেতার সমাগম থাকার কথা সেটি কোনো আমরা দেখতে পাচ্ছি না। রাজধানীর অন্যান্য বাজার ঘুরে এসে আমরা এই মুহূর্তে রাজধানীর গাবতলী যে পশুর হাট সর্ববৃহৎ সেখানে আমরা এসেছি। সেখানে কিন্তু এখন পর্যন্ত খুব বেশি আমরা ক্রেতা দেখছি না, যদিও সকাল থেকে কিছু পশু এখান থেকে বিক্রি হয়েছে বলে এখানকার বিক্রেতা বলছে। তবে সেগুলো কিন্তু বড় আকারের যে গরু সেগুলো বিক্রির সংখ্যা কিন্তু অনেকটাই কম, তবে ছোট এবং মাঝারি যেসব গরু সেগুলো কিন্তু অনেকটা বেশি বিক্রি হচ্ছে। যদিও আগামীকালকে সময় রয়েছে, ফলে ক্রেতারা কিন্তু এখন পর্যন্ত সেরকম চাপছেন না। তবে মোটামুটি আমরা যেগুলো দূর দূরান্ত থেকে তারা কিন্তু এখান থেকে এসে কিনছেন, এবং যেগুলো বড় সাইজের গরু সেগুলো কিন্তু অনেকটাই অবিক্রিত থেকে গেছে এখন পর্যন্ত গাবতলীর পশুরহাটে। তবে সেখানে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে আসলে এক ধরনের বাকবিতণ্ড চলছে এবং তারা দরদামে আসলে সেভাবে মেলাতে পারছে না, ফলে তারা বিক্রেতারাও বিক্রি করছেন না এবং ক্রেতারা আসলে বেশি দামে আসলে বড় আকারের যে সব গরু সেগুলো কিন্তু সেভাবে কিনছেন। আমরা একজন বিক্রেতার সঙ্গে একটু যদি কথা বলার চেষ্টা করি, আপনাদের সঙ্গে একটু কথা বলা যাবে, একটু ঘুরবেন, কেমন বাজারে ক্রেতার সংখ্যা কেমন দেখছেন এবং বিক্রি কেমন হচ্ছে বলো তো আপনি। বাজারে বেশি ভালো বিক্রি হচ্ছে না,
এটা দাম দাম 13 লাখটা দাম আছে, 1,35,000 এরকম দাম করছে। আমার টার্গেট 10 লাখের লিবাস বিক্রি করবো, 33 মন। কতদিন ধরে এখানে আছেন? এখানে যাচ্ছি 5 দিন। কোথা থেকে এসেছিলেন? আমরা মাগুরা থেকে এসেছি। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা শুনছিলাম, আসলে 5 দিন ধরে গাবতলি পশুরাটে অপেক্ষা করছেন, এখন পর্যন্ত আসলে তাদের যে লক্ষ্যমাত্রা সেই দামে আসলে বিক্রি করতে পারছে না। আপনাদের সঙ্গে একটু কথা বলা যাবে, কীরকম দাম চাচ্ছেন আপনারা একটু বলবেন আমাদেরকে? আমার এইটা, এই গোটা ওই বড়ো কালো গোটা দাম চাচ্ছি 13.5 লক্ষ। দামদার কাস্টমার পাই নাই এখনো, এখন আজকে যদি না পেয়ে আল্লাহর রহমতে তাহলে পরে দাম বললে হয়তো দিয়ে দেব। কত হলে আপনারা বিক্রি করার লক্ষ্য নির্ধারণ? আমি 13.5 চাচ্ছি, 100 13 চাচ্ছি, আপনার 10 লাখ হলে বেশি দেবো, 10 অথবা। এই গরুটির ওজন কত? গরুটার ওজন আপনার 35-38 মন। ১২০ টাকা, ১২০ টাকা গরুর দাম, ৬০ টাকা ফেরির দাম, লবণের দাম দিয়ে আপনার এভারেজ অনেক টাকা লস হবে, টাকা যাবে না, লাস্টে বিক্রি না হতে পারে, ফেরত নিয়ে যেতে হবে, যাতে হতে পারে। ঈদের আগের দিনেও আসলে অনেক গরু বিক্রি হয়, সেটি কিন্তু সময় রয়েছে, ফলে তারা আশা করছেন যে হয়তো বিক্রি হবে, যদি না হয় তাহলে যেসব খামারে এসব বড় গরু লালন পালন করেছে তারা কিন্তু অনেকটা লসের মুখে পড়বে। ধন্যবাদ মাহমুদ হাসান আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, রাজধানীর গাবতলীর পশুর হাতে রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদ হাসান, তিনি জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ তথ্য। আজ 9 জিলহজ, পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এ ময়দানে অবস্থান করবেন বাংলাদেশ সহ বিশ্বের 150+ দেশ থেকে জড়ো হওয়া লাখ লাখ মুসলমান। আরাফাতের ময়দানে অবস্থান করাই আজকের দিনে হজের মূল আনুষ্ঠানিকতা। আফরিন ময়ের রিপোর্ট। গাজায় ইসরায়েলের নারকীয় তাণ্ডবের মধ্যে এবছর শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। সৃষ্টিকর্তার দরবারে হাজিরা দিতে সমবেত মুসলমানরা ফজর নামাজ আদায়ের পর মিনা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে আরাফাত ময়দানে অবস্থান নেবেন। শনিবার সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানেই অবস্থান করবেন 150+ দেশ থেকে জড়ো হওয়া লাখ লাখ মুসলমান। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান। ধর্মীয় আবেগ ও অনুভূতির মধ্য দিয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তারা। অসহনীয় গরম উপেক্ষা করে প্রায় সার্বক্ষণিক জিকিরে মশগুল রয়েছেন মুসল্লিরা। মহান আল্লাহর অশেষ রহম ও নৈকট্য লাভের আশায় আল্লাহ তাআলার অনুগত্য প্রকাশ করছেন তারা। জোহরের নামাজের আগে আরাফাত ময়দানের মসজিদের নামিরার মিম্বরে দাঁড়িয়ে আরবি ভাষায় হজের খুতবা পাঠ করা হবে, যা বাংলাসহ প্রায় 14টি ভাষায় তাৎক্ষণিক অনুবাদ করে শোনানো হবে। সূর্য অস্ত যাওয়ার কিছু সময় পর হজ হাজিরা মাগরিবের নামাজ আদায় না করেই আরাফাত ময়দান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন। মুজদালিফায় গিয়ে একসঙ্গে মাগরিব ও এশা নামাজ আদায় করবেন, সেখানে খোলা আকাশের নিচে রাত যাপন করবেন। এর আগে শয়তানকে নিক্ষেপের জন্য সেখান থেকে 70টি পাথর সংগ্রহ করবেন। পরদিন ফজর নামাজ আদায়ের পর মুজদালিফা থেকে মিনারে ফিরবেন হজ যাত্রীরা। 10 জিলহজ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন হাজিরা, এরপর তাওয়াফ করবেন কাবা ঘর, সেখান থেকে হাজিরা ফিরে যাবেন মিনায়। টানা 2 দিন শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। দর্শক, গণভবনে কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
সংবিধানে কিন্তু আমাদের দেশটাকে কিভাবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা যায় এবং কিভাবে আমাদের কৃষক শ্রমিক মেহনতি মানুষকে বাঁচানো যায় সেই দিক নির্দেশনাও কিন্তু সেখানে রয়েছে, এবং কৃষক লীগ তখন নতুনভাবে গঠন করা হয় এবং কৃষক লীগের যে দায়িত্বটা সেই দায়িত্বটাও কিন্তু তিনি নিশ্চিত করে দেন। কাজে এদেশের যারা আমাদের জনগণ কৃষক কিষাণী শ্রমিক কামার কুমার জেলে তাঁতি সব শ্রেণীর মানুষেরই ভাগ্য পরিবর্তনের কথা জাতির পিতা সবসময় বলেছেন এবং তাদের কথাও কিন্তু মানে রাষ্ট্রের কী কী দায়িত্ব সে দায়িত্বটাও সংবিধানে কিন্তু উচ্চারিত হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা এসেছিল অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভাগ্য নিয়ে যে ছিনিমিনি খেলেছে তা নয়, এদেশের গণতান্ত্রিক ধারাটাও নষ্ট করেছিল। আজকে ভোটের অধিকারের কথা বলে, আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে, তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য। এরপর আবার একাধারে সেনাপ্রধান, তারপরে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতা এসে সেই রাষ্ট্রপতি নির্বাচনী প্রহসন, সেই সাথে পরবর্তীতে আবার ক্ষমতার ওই মানে আমি বলবো যে ওই মসনদে বসেই দল গঠন, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি গঠন করে তাকে আবার জিতিয়ে আনার জন্য ভোট চুরির একটা প্রক্রিয়া এদেশে শুরু করেছিল। আবার জিয়াউর রহমানের পরে তারই পদঙ্ক অনুসরণ করে যখন ক্ষমতায় যে এরশাদ আছে তখন এদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে এবং এদেশের কৃষক শ্রমিক সবসময় কিন্তু অবহেলিতই থেকে যায়। এরপর আসলো খালেদা জিয়া, সেও ক্ষমতা আসার পরে দেখা গেল যে শুধু জনগণের ভোট চুরি করাই না, এদেশের কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। সার পাওয়া যাচ্ছে না, কৃষক আন্দোলন করেছে, আন্দোলন করার অপরাধে 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। আমি নিজে কিন্তু অনেক জায়গায় যাই, সেই গাইবান্ধা মহিমাগঞ্জ থেকে শুরু করে ঘাটাইল বিভিন্ন জায়গায় যেখানে যেখানে কৃষক হত্যা আমরা ছুটে গিয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি। খালি কৃষক কেন, রোজার দিনে শ্রমিকরা মজুরির দাবিতে যখন আন্দোলন করে তখনও তাদেরকে প্রায় 17 জন শ্রমিককে গুলি করে হত্যা করেছিল খালেদা জিয়া। বিদ্যুতের দাবি করেছিল গানসাটে এবং আসলে কৃষকরাই সেচের জন্য বিদ্যুৎ পাচ্ছে না, যা সাধারণ জনগণ বিদ্যুৎ পাচ্ছে, সেখানেও 9 জন মানুষকে গুলি করে হত্যা করে। তাদের অপকর্মের ফলে যখন জনগণ তাদের উপরে বীতশ্রদ্ধ, সেই সময় ভোট চুরি করে 96 সালের 15ই ফেব্রুয়ারি, আমার মনে এটা সকলের মনে রাখা উচিত যে 1996 সালের 15ই ফেব্রুয়ারি একটা প্রহসনমূলক নির্বাচন হয়, খালেদা জিয়া সেই নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে, মাত্র 22% ভোট পড়েছিল সেখানে, অধিকাংশই সরাসরি নির্বাচিত কোনো প্রতিপক্ষ ছিল না। কিন্তু জনগণের ভোট চুরি করলে কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে না, এটা কিন্তু বাংলাদেশের জনগণ এই ব্যাপারে খুব সচেতন। 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়, খালেদা জিয়া দ্বিতীয়বার ক্ষমতা এসেছে বলে খুব একটা বিরাট গর্ব, কিন্তু কী দেখা গেল জনগণের আন্দোলনের ফলে 30শে মার্চ তাকে পদত্যাগ করে চলে যেতে হয়, অর্থাৎ ভোট চুরির অপরাধেই কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আমরা যে ঢাকা শহরের চিত্রটা দেখি ছোটবেলায় দেখেছি, সেই এয়ারপোর্ট থেকে একবার বাংলা একাডেমি হয়ে ইউনিভার্সিটি পর্যন্ত আইল্যান্ডের মধ্যে সেই কৃষ্ণচূড়া গাছ যখন ফুটত অপরূপ রূপে আমাদের এই শহরটা জেগে উঠত। জিয়াউর রহমান এক এক করে সব গাছগুলি কেটে ফেলে দেয়। ঠিক হোটেল শেরাটনের সামনে একটা আইল্যান্ড আছে, সেখানে নাগকেশর ফুলের গাছ ছিল, সেখান থেকে গাড়ি নিয়ে বা হেঁটে গেলে ও খুব সুন্দর খুশবু আসতো এবং খুব চমৎকার সবুজে ভরা ছিল, সেগুলিও জিয়াউর রহমান কেটে ফেলে দেয়। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে রাস্তা, ওখানে একটা বিরাট বাগান বগানভিলার ঝাড় ছিল, সেখানে অনেক টুনটুনি পাখি ছিল, আমরা ছোটবেলা রুটি টুটি নিয়ে ওখানে যেতাম, ওদেরকে খাবার দিতাম, সেগুলিও কেটে ফেলে দেয়। হাইকোর্টের সামনে বড় বড় দুটো গাছ, একটা মাত্র আছে এখন বটগাছ, আর একটা সেখানে অবশ্য ওটা নুরা পাগলার আখড়া ছিল, সবাই জানে ওখানে
ওই মাজার ঘিরেই ওখানে একটাই ছিল, সেটাও কিন্তু কেটে ফেলে দেয়। ঠিক এইভাবে সারা বাংলাদেশে মানে বৃক্ষ নিধন, এটাও কিন্তু তাদের একটা চরিত্র। এবং তার আর একটা নমুনা আমরা পেয়েছেন 2013 সালে, আমরা সেই 84 সাল থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি, তখন তো রাজনীতি নিষিদ্ধ ছিল, তারপরেও আমরা কিন্তু আমাদের এই পরিবেশ রক্ষা বা জলবায়ু পরিবর্তন এসব কিন্তু তখনও বিশ্বে আসে নাই। কিন্তু আওয়ামী লীগ আমরা উদ্যোগ নেই যে না আমাদের সবসময় অবশ্য গাছ লাগানো, এটা আমাদের একটা মানে নীতি ছিল। তো তখন থেকে আমরা কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি এবং আমাদের কৃষক লীগের উপরেই আমরা দায়িত্ব দিই। তখন কৃষক লীগের সভাপতি ছিলেন আমরা রহমত আলী সাহেব, তাকে দায়িত্ব দেওয়া হয়। আপনার মনে আছে আমরা ধানমন্ডি লেকের পারে প্রথম বৃক্ষরোপণ করি এবং এমনকি কবি সুফিয়া কামাল থেকে শুরু করে আমাদের অনেকেই সেখানে গাছ লাগিয়েছিলেন, সেই থেকে আমাদের যাত্রা শুরু। আর এটা আমরা শিখেছি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছ থেকেই, কারণ তিনি এদেশে যেমন মানে ঘোর দোর বন্ধ করে দিয়েছিলেন, সেই রেসকোর্স ময়দান সেখানে প্রথম বৃক্ষরোপণ করেন। ওখানে যে নারকেল গাছগুলি, অনেক পুরোনো নারকেল গাছগুলি তার সময় লাগানো, তিনি নিজের হাতে বৃক্ষরোপণ করেন। এমনকি আমাদের গণভবনে এখানে যদি আমরা গাছগুলি দেখি, এর পুরোনো সব গাছগুলি কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশেই লাগানো ছিল এবং খুব চমৎকারভাবে গাছগুলি সাজিয়ে লাগানো। তো আমরা আওয়ামী লীগই বোধ হয়, এই আমি জানি না এই উপমহাদেশে কেন, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো দলের কর্মসূচিতে যদি দেখবেন যে ঠিক পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ, এটা কিন্তু আওয়ামী লীগই শুরু করে। জাতির পিতা আমাদের যে চর অঞ্চল, সেই নিঝুম দ্বীপ থেকে শুরু করে ঢালার চর থেকে শুরু করে বিভিন্ন দ্বীপে এখন যে গাছপালা আছে, এটা কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশেই কিন্তু এই গাছপালাগুলি লাগানো হয়। এবং সেখানে শুধু গাছ না, গাছের সাথে সাথে যেমন জোড়ায় জোড়ায় পাখি, হরিণ এই বা বিভিন্ন পশু পাখি এগুলি জোড়ায় জোড়ায় সেখানে ছেড়ে দেওয়া, সেটাও কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে। ভোলার আশেপাশে যতগুলি চর আছে সবগুলিতে কিন্তু তার নির্দেশে বৃক্ষরোপণ শুরু হয়। কক্সেস বাজার এখন জলোচ্ছ্বাস থেকে মুক্ত থাকে, একসময় জলোচ্ছ্বাসে কিন্তু এগুলি ভেসে যেত। সামনে যে বিশাল ঝাউবনটা, এটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশেই করা তিনি করেছিলেন। তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা সরকার আসেন। আমরা আওয়ামী লীগ যখন বিরোধী দল কি, তখন তো পার্লামেন্টও ছিল না, তখন থেকেই কিন্তু আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। কারণ আমরা তখন তো বিশ্বেও ওই পরিবেশের কথা আসেনি, কিন্তু আমরা আমাদের নিজের উদ্যোগে করি। এবং তখন আমাদের নির্দেশ ছিল প্রত্যেকটা কর্মীকে অন্তত 3টা করে গাছ সবাই লাগাবে, একটা বনজ, একটা ফলজ, একটা ভেষজ। আমরা কিন্তু সেইভাবেই গাছ লাগে এবং এতে আমরা যে কৃষকদের বা সাধারণ মানুষকে যে উৎসাহিত করি তাতে তারাও কিন্তু লাভবান হন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1972 সালে 20 ফেব্রুয়ারি রামগতিতে উপকূলীয় বাঁধ মেরামত উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছিলেন, আমি কোট করছি, তিনি যে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন সেটাকে লক্ষ্য রেখেই তিনি বলেছিলেন, কোট, দেশে কৃষি বিপ্লব সাধনের জন্য কৃষকদের কাজ করে যেতে হবে। বাংলাদেশে 1 ইঞ্চি জমিও অনাবাদিত রাখা হবে না। জনগণের ঐক্যবদ্ধ কিন্তু নিঃস্বার্থ প্রচেষ্টার মাধ্যমেই দেশের বিধ্বস্ত অর্থনীতি দ্রুত পুনর্গঠনের নিশ্চয়তা বিধান করা যাবে, আনকোড। আমি যে সবাইকে বলছি 1 ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না, এটা কিন্তু আমার বাবার কাছ থেকে শেখা এবং তারই পদাঙ্ক অনুসরণ করেই আমি আহ্বানটা জানাচ্ছি। এবং আমাদের যে সংবিধান, সেই সংবিধানের 13 অনুচ্ছেদে 3 ধরনের মালিকানা নীতি দেওয়া আছে। কারণ আমাদের পরিবারগুলি যখনই ভাগ হয় জমিগুলিও ভাগ হয়, মাঝখানে আয়েল বসে। তিনি বলতেন, আমরা যখন বসতাম একসঙ্গে, মানে আমাদের একটা সকালবেলা আমাদের একটা চায়ের আড্ডা বসতো আব্বা অফিস যাওয়ার আগে বা তার আগেও, উনি যখন মানে জেলের বাইরে থাকতেন, তো বলতেন যে এই আইলগুলি যদি জোড়া দেওয়া যায় তো ফরিদপুর জেলার মতো অত বড় একটা জায়গা পাওয়া যাবে চাষের জমি। তখন থেকে ওনার এটাই চিন্তা ছিল যে বাংলাদেশে সমবায়ের মাধ্যমে চাষ করা এবং কৃষিকে যান্ত্রিকীকরণ করা। কারণ তিনি জাপান গিয়েছিলেন 1958 সালে, তখন এশিয়ান অলিম্পিকে, তখন জাপান দেখে এসেছিলেন।
তখন থেকে ওনার এটাই চিন্তা ছিল যে জাপানে যদি এরকম তিনগুণ ফসল হতে পারে তা আমার দেশে কেন হবে না, এবং সেই দিকে চিন্তা করেই কিন্তু তিনি কৃষি যান্ত্রিকীকরণ করার কথা কিন্তু সে বহুদিন থেকে বলে গিয়েছিলেন যে যন্ত্রের মাধ্যমে জমি চাষ হবে। এবং স্বাধীনতার পরে তিনি যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দেন সেখানে যে বাধ্যতামূলক বহুমুখী গরম গ্রাম সমবায়, এবং গরম সমবায়ের কথা কিন্তু আমাদের অর্থনৈতিক নীতিতেও আছে, আমাদের সংবিধানের যে 13 অনুচ্ছেদ যেখানে অর্থনৈতিক নীতিমালা আছে সেখানে কিন্তু বলা আছে যে সরকারি মালিকানা, সমবায় এবং ব্যক্তি মালিকানা, অর্থাৎ তিন ধরনেরই থাকবে। আর সেখানে যে সমবায়ের মাধ্যমে যে জমি চাষ হবে কোনো কৃষকের জমি নেওয়া হবে না, যার যার জমি বা জমির মালিকানা ঠিক থাকবে, কিন্তু সেটা চিহ্নিত থাকবে এবং সেটা ম্যাপ করা থাকবে এবং রেকর্ডে থাকবে। উৎপাদিত যে ফসলটা হবে সেই ফসলটা সেটাই ভাগ করা হবে, তার একটা খসড়া নীতিমালাও তৈরি করা হয়েছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে সেটা আর তিনি করে যেতে পারেননি। যে সেখানে কিষাণ কিষাণী সে তাদের অংশ পাবে যারা শ্রম দেবে, যে মালিক উপস্থিত মালিক বা যারা অনুপস্থিত মালিক তারা একটা অংশ পাবে, আর একটা অংশ থাকবে সমবায়ের জন্য অর্থাৎ সরকারের কাছে, যেটা মাধ্যমে কৃষি উপকরণ বা পরবর্তীতে কৃষি চাষ করা বা এই সমস্ত যন্ত্রপাতিগুলি মানে ট্র্যাক্টর বা হারভেস্টার বা রেপার যেগুলি থাকবে এগুলিকে রক্ষণাবেক্ষণ সেই কাজে সেটা হবে, এবং কৃষক তার সুবিধা মতো এগুলি ব্যবহার করবে। তো এই যে ব্যবস্থাটা তিনি শুরু করতে চেয়েছিলেন কিন্তু সেটা তো সম্পূর্ণ করে যেতে পারেননি। আজকে অবশ্য এখন যে সমলয়ে চাষ শুরু হয়েছে, কিন্তু আমি মনে করি যে সমলয় শুধু করলেই হবে না, যে আমরা যদি আসলে সমবায়ের মাধ্যমে করতে পারি এবং যেভাবে আমি বললাম যে সেখানে যারা কিষাণ কিষাণী কাজ করবে অবশ্যই তাদের অংশটা ভালো থাকতে হবে, কারণ তারা তো শ্রম দেয়, আর যারা মালিক এবং ওই নীতিমালা এটাও ছিল যে যে যত বেশি যার জমি তার ভাগের পার্সেন্টেজ কিন্তু একটু কম থাকবে, কিন্তু সে বেশি পাবে কিন্তু একটু পার্সেন্টেজ দিক থেকে তার একটা সমতা রাখার জন্য। তো সেইভাবেই কিন্তু তিনি চিন্তাটা করেছে, যেটা করে যেতে পারেননি, আজকে যদি করতেন বাংলাদেশটা চিত্রই বদলে যেত। আমাদের চেষ্টা সরকার আসার পর থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি, শুধু তাই না, উৎপাদিত পণ্য সংরক্ষণ আমাদের দেশে 18টা না 19টা জেলা ছিল, আর ছিল মহকুমা, সমস্ত মহকুমাগুলিকে তিনি জেলায় রূপান্তর করেন, এবং প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত খাদ্য গুদাম যাতে তৈরি হয়, অর্থাৎ কৃষক যা তার উৎপাদিত পণ্য যেন সংরক্ষণ করতে পারে এবং আপৎকালীন সময় জন্য খুব দ্রুত খাদ্য সরবরাহ করা যেতে পারে, সেই পদক্ষেপটাও তিনি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়েছিলেন। কারণ এখন তো আমরা যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো করে দিয়েছি, তখন তার এই অবস্থাটা ছিল না, কাজেই সেই দিকে লক্ষ্য রেখেই তিনি এই ব্যবস্থাটা নিয়েছিলেন। আমাদের সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে তিনি বলেছেন, যেটা দেওয়া আছে আমি কোট করছি, কোট, রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে মেহনতি মানুষকে অর্থাৎ কৃষক ও শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা, আনকোট। কৃষক শ্রমিক থেকে শুরু করে আমাদের অনগ্রসর যারা যারা একেবারে পড়ে আছে তাদের কথাও কিন্তু আমাদের সংবিধানে দেয়া আছে। এবং অনুচ্ছেদ ১৬র সেখানে বলা আছে, নগর ও গ্রাম অঞ্চলে জীবনযাত্রার মানের বৈষম্য ক্রমাগতভাবে দূর করিবার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ, গ্রামাঞ্চলে বৈদ্যুতিকীকরণের ব্যবস্থা, কুটির শিল্প, অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থ্য উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবে, আনকোড। আপনারা একটু চিন্তা করে দেখেন যে সেই কত আগে কত কথা চিন্তা করে, এটা কিন্তু আমাদের সংবিধানে দিয়ে গেছে, এটা কিন্তু সংবিধানেরই নির্দেশনা। আজকে আমরা যে আমার বাড়ি আমার খামার বা আমার গ্রাম আমার শহর আমরা যে উদ্যোগটা নিয়েছি, গ্রামে গ্রামে যে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, এটা কিন্তু আর কিছু না, পল্লী বিদ্যুতের কথা এটাও কিন্তু সংবিধানে দেওয়া আছে, এটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন। তা আমরা কিন্তু যেটা করছি, জাতির পিতা যেটা করতে চেয়েছেন ঠিক সেই বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়ে সেটাই অনুসরণ করে আমরা করে যাচ্ছি বলে আমাদের আজকে কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে।
দর্শক, গণভবনে কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা যুক্ত ছিলাম সেখানে।